बाबा रे बाबा करे कर लंबिया झगड़ा करे नचिया नची। নায়িকা হিসেবে 300+ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। নাচেও আলাদা করে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী নায়িকা হিসেবে পরিগণিত হন তিনি। পরিচয় তিনি চির সবুজ অঞ্জনা রহমান। বর্তমানে অভিনয়ের পাশাপাশি যুক্ত হয়েছেন রাজনীতিতেও। ব্যস্ত রয়েছেন নিজের ছেলেকে নিয়ে। সিনেমা ইন্ডাস্ট্রির একাল আর সেকাল নিয়ে কথা বললেন সময়ের গল্পের সঙ্গে। আমি ব্যস্ত আছি আমার রাজনীতি নিয়ে। আর আমার তো যেটা অরিজিন, যেটা আমার নাচ এবং অভিনয় আছে, আমি শিল্পী সমিতির একজন কার্যনির্বাহী পরিষদের একজন সদস্য, প্লাস আমার ছেলেকে নিয়ে ব্যস্ত আছি, ওর পড়াশুনো সব কিছু নিয়ে। আমার ছেলে মনি নিশাত, যে আমার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, ওকে নিয়ে আছি। আর সাথে তো আছি, কাজকর্ম চলছে। চলচ্চিত্রে বড় পর্দার প্রতি পক্ষপাত থাকলেও হালের ওটিটি প্ল্যাটফর্মকে গুরুত্বহীন ভাবছেন না অঞ্জনা রহমান। আমি বলছি না যে আমি এটা খারাপ দিকে দেখছি, এটা একটা নতুন প্রযুক্তি, নতুনভাবে এসছে, কিন্তু বড় স্ক্রিন মানে বড় স্ক্রিন, বড় পর্দা মানে বড় পর্দাই, এটার বিকল্প নেই। এখন যারা কাজ করছে করুক, এটা একটা তাদের ব্যক্তিগত নিজস্ব ব্যাপার, তবে আশা করছি আমরা বড় পর্দায় সেই রূপটা আবার ফিরে আসবে, এটাই চাই। নতুনদের উৎসাহ দিতেও ভুললেন না এই গুণী অভিনেত্রী। আমি বলবো যারাই ছবি বানাবেন, একটু নতুনত্ব দিয়ে, একটু প্রাণ যেন ছবিতে পায়, সবাই যেন তাই বলে। এখনও যদি সবাই বলে ইস আপনারা যখন কাজ করেছেন কীরকম ভালো লেগেছে দেখতে আর কি, এই কথা এইভাবে শুনতে চাই না। কারণ ইন্ডাস্ট্রি আমরা যখন ছিলাম কি আছি কি থাকবো সেটা অন্য কথা, কিন্তু ইন্ডাস্ট্রি আমাদের দিয়ে তো আর সবসময় চলবে না, নতুন যারা এসছে তারাও হাল ধরতে হবে। সম্প্রতি এফডিসি ঘটে যাওয়া নানা বিষয় নিয়েও কথা বলেছেন এই অভিনেত্রী। আমি একটা বক্তব্য দেব, আমরা কিন্তু একটা পরিবার, চলচ্চিত্রের পরিবার, এইসব ঝামেলা করে কিছু হবে না, আমাদের ছবি বানাতে হবে, এটাই হচ্ছে আমার একটাই কথা। আজকে যাদের বিরুদ্ধে ঝামেলা হচ্ছে তারা হয়তো পরবর্তী সময় থাকবে না, তো কি হবে, ছবি কি অনেক বেশি বানাবেন তারা যারা আন্দোলন করছে? সুতরাং সব কিছু বাদ দিয়ে আমি বলবো আসুন আমরা একত্রিত হয়ে ছবি বানাই, হলে যেন লোক বাড়ে, হলে যেন লোক আসে, এটাই আমরা চাই। ফাতেমাইনি, সময় সংবাদ। হ্যালো হ্যালো এভরিবডি, গুড ইভিনিং। হ্যালো হ্যালো এভরিবডি, গুড ইভিনিং।